हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज के आमी चले एसेछि कोलकाता न्यू मार्केट माने स्प्लानेडे दुर्गा पूजोर एकदम लेटेस्ट कलेक्शन तोमादेर साथे शेयर करते। चलो फर्स्टे किछु बैगेर कलेक्शन तोमादेर साथे शेयर करी। एई बैगेर शॉपटार लोकेशनटा आछे एकदम ओआउ मोमोर अपोजिट साइडे। एई समस्त बैगगुलोर प्राइस मात्र 300 टाका। कि दारुण दारुण जे कलेक्शन आछे एई शॉपटाय, जखनी आसि देखि नूतन नूतन कलेक्शन एसेछे। सो बैगगुलो देखते पाच्छ खूब स्टाइलिश, किन्तु बैगगुलो एखाने जा बैग आछे सब दाम मात्र 300 টাকা। এই ব্যাগটা সব তোমরা আগেও দেখেছো, বাট যতবারই দেখো নিউ নিউ কিন্তু কালেকশন আসার পরেই আমি তোমাদেরকে দেখাই। পাশে আরও একটা শপ আছে, এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে। ব্যাগের দাম শুরু সব 150-200 থেকে 400-500-600 এই রকম দামের মধ্যে। তারপর চলো কিছু জুয়েলারি কালেকশন তোমাদেরকে দেখাই। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এখন দুর্গা পুজোর আগে অবধি রেগুলার আমার চ্যানেলে শপিং ভিডিও কিন্তু আসতেই থাকবে। সো একদম মিস করো না। তো এই শপটাই দেখলে তো কি সুন্দর সুন্দর কানের দুল আছে, ব্রেসলেট আছে। আর এই শপটার লোকেশনটা হচ্ছে একদম মিওমোড়ের পাশে। চলো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে মিওমোড় আর এই যে এই শপটা, পাশেই আছে কিন্তু ট্রেন্ডস। যত পুজোর কাছাকাছি এসে যাচ্ছে তত কিন্তু স্প্লানেট মানে নিউ মার্কেটে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে। সো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব যারা এখানে আসতে চাও তারা এসে তাড়াতাড়ি শপিং করে যাও। আর এই দেখো, এই ধরনের প্যান্টগুলোর দাম 250 টাকা করে। রাস্তার ধারে দেখছিলাম খুব সুন্দর সুন্দর ক্রপ টপও পাওয়া যাচ্ছিল। আর দেখো এত ভিড় যে আমি তো ভালো করে ভিডিওই করতে পারছিলাম না, অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি। এই জুতোর শপগুলোতে যে সমস্ত জুতো দেখছো কি দারুণ দারুণ ডিজাইন, কিন্তু এগুলোর দাম মাত্র 150 টাকা থেকে 200 টাকার মধ্যে। কি সুন্দর সুন্দর জুতো আছে এখানে, দেখো বাচ্চাদেরও কিন্তু খুব সুন্দর সুন্দর জুতো তোমরা এখানে পেয়ে যাবে। পাশে দেখো একটা 2-পিস 3-পিসের শপ আছে, 1-পিসও আছে। কি দারুণ লাগছে এগুলো ড্রেসগুলো। এই পাশেই দেখো একদম একটা স্ট্রিট মেকআপ শপ আছে, এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর মেকআপ প্রোডাক্ট পাওয়া যায়। আর এই দেখো এই ব্যাগগুলো কিন্তু দারুণ লাগে, এগুলোকে ব্রাইডাল ব্যাগ বলে। এই ব্যাগগুলোর প্রাইস বলছিল 300 থেকে 600 টাকার মধ্যে। হ্যাঁ, বার্গেনিং করলে একটু দাম কমে পেয়ে যাবে। তারপর দেখো কিছু আরেকটু এক্সপেন্সিভ ব্যাগ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ব্যাগগুলোর দাম একটু বেশি, 700 টাকা থেকে 1200 টাকার মধ্যে। এই ব্যাগটার দাম বলছিল হচ্ছে 650 টাকা। ব্যাগটা কিন্তু দারুণ লাগছে, লেহেঙ্গা বা গাউনের সাথে পরলে অসাধারণ লাগবে। তারপর এই লাভ শেপের ব্যাগটা দেখো, এটাও দারুণ, ওটার দাম বলছিল মাত্র 800 টাকা। আর নিউ মার্কেটে কিন্তু এই ধরনের ট্রলিগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর তারপর দেখো এই ধরনের ব্যাগগুলো কিন্তু খুব ভালো লাগে, এখানে বটুয়া ব্যাগও আছে। বটুয়া ব্যাগগুলোর দাম কত জানো? মাত্র 100 টাকা। 100 টাকায় কিন্তু খুব সুন্দর সুন্দর বটুয়া ব্যাগ এখানে পাওয়া যাচ্ছিল। শাড়ির সাথে একটা হাতে বটুয়া ব্যাগ নিলে মারাত্মক দেখতে লাগবে। আর দেখো বটুয়া ব্যাগের কালারগুলো কিন্তু এখানে দারুণ দারুণ ছিল। এই ইয়েলো কালারটা দেখো খুব সুন্দর। এই বটুয়া ব্যাগগুলোর গায়ে একটু কাজ করা, ওই জন্য দাম 150 থেকে 200 করে। আর যেগুলো একটু সিম্পল সেগুলোর দাম মাত্র 100 টাকা করে। পাশেই দেখো আরও একটা ব্যাগের শপ, এইখানে যে সমস্ত ব্যাগ দেখছো সব দাম মাত্র 200 টাকা থেকে 300 টাকার মধ্যে। আর এই লোকেশনটা কোথায় বলো তো? নিউ মার্কেট লেখা যে বোর্ডটা আছে ওই বোর্ডটার লাইন বরাবর দেখবে প্রচুর ব্যাগের শপ আছে। তোমাদের যদি অসুবিধা হয় ভিডিও দেখে কিন্তু স্ক্রিনশট তুলে কাউকে দেখালে বলে দেবে, ঠিক আছে? আর এখানে দেখো মেকআপ পাউচ থেকে শুরু করে ওয়াশ ব্যাগ কিন্তু ভর্তি ভর্তি ছিল, দাম হচ্ছে মাত্র 150 টাকা থেকে 250 টাকা করে। তোমরা যদি কোনো জায়গায় যাও তাহলে কিন্তু মেকআপ বা ফেস ওয়াশ ক্রিম যেগুলো লাগে সেগুলো কিন্তু ক্যারি করতে এই ধরনের ব্যাগগুলো খুব হেল্প করে। তো আমার ভিডিও দেখছো, জুয়েলারি কালেকশন দেখাবো না সেটা তো হয় না। দেখো এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু জুয়েলারি কালেকশন আছে। তোমরা চাইলে এখান থেকে তোমাদের জামার সাথে ম্যাচিং করে কিন্তু জুয়েলারি নিতেই পারো। জুয়েলারিগুলোর দাম আছে 150 টাকা থেকে শুরু করে 1000-1200 এই রকম দামেরও মধ্যে কিন্তু আছে।
খুব সুন্দর সুন্দর আছে। এছাড়াও এখানে সিটি গোল্ডের জুয়েলারিও কিন্তু আছে। আর এই দেখো, এই স্টোনের কাজ করা নেকলেসগুলো কিন্তু অসাধারণ দেখতে লাগছে। এগুলোর দাম সব 300-400 টাকা করে। বার্গেনিং করে দাম কিন্তু কমানো যাবে। এইটা দেখো, এইটার দাম বলছিল হচ্ছে 900 টাকা। বার্গেনিং করে 100-200 টাকা কমাতেই পারো। এই এই নেকলেসগুলো কিন্তু লেহেঙ্গার সাথে মারাত্মক লাগবে, বিশেষ করে ওয়েডিং বা কোনো ওকেশানে গেলে তো কিন্তু তোমরা পরতেই পারো এগুলো। ব্রাইডদের পরলে তো বেশি ভালো লাগবে। এছাড়াও এখানে দেখো, অক্সিডাইজের কিন্তু দারুণ দারুণ নেকলেস আছে। অক্সিডাইজের নেকলেসগুলোর দাম 150 টাকা থেকে 300 টাকার মধ্যে। এছাড়াও দেখো, এই ধরনের নেকলেসগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে। এগুলোর দাম 100 টাকা থেকে 200 টাকার মধ্যে। আর ওরা না এক এক সময় এক এক রকম দাম বলে। সো তোমরা ভালো করে দেখে শুনে প্রত্যেকটা দোকানে একটু ভালোভাবে ঘুরে যাচাই করে তারপরে কিনো, ঠিক আছে? নইলে কিন্তু তোমরা ঠকে যাবে। বার্গেনিংটা অবশ্যই করো, ঠিক আছে? কিন্তু যেসব দোকানে দেখবে একদম ফিক্স প্রাইস লেখা আছে, সেই সমস্ত দোকানে একটু বার্গেনিং করাটা চাপ হয়ে যাবে আর কি। জুয়েলারি শপ, তারপর এই ওয়ান পিসের শপগুলো কিন্তু একদম ওয়ামোমোর অপোজিট সাইডে, মানে ওয়ামোমোর সামনে, সরি অপোজিট সাইডটা বলা ভুল হলো, একদম ওয়ামোমোর সামনে এই শপটা। এখানে খুব সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন ছিল, দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে কিন্তু এই গাউনগুলো। এগুলো একদম ওয়েস্টার্ন ওয়্যার আছে, দারুণ দেখতে লাগছে। এগুলোর দাম হচ্ছে মাত্র 550-650, এই রকম দামের আছে কিন্তু, খুব সুন্দর লাগছে দেখো। আর তাছাড়াও এই জিন্সের মতো দেখতে এই প্যান্টগুলো কিন্তু দারুণ। এগুলো কিন্তু একদম তোমার ওই গেঞ্জি কাপড়ের যে প্যান্টগুলো হয় না, ওই প্যান্ট, কিন্তু দেখতে পুরো জিন্সের মতো। এগুলোর দাম কত যেন বলছিল, হ্যাঁ 200 থেকে 300 টাকার মধ্যে, সরি সরি এগুলো হচ্ছে 200 টাকা করে, আমার বলতে ভুল হলো। তারপর দেখো এই টপগুলো দেখো, এগুলোও খুব ভালো লাগছিল। এগুলো হচ্ছে 250 থেকে 300 টাকার মধ্যে। এই ইয়েলো কালারটা দেখো, এটাও খুব ভালো লাগছিল। এটার দাম আই থিঙ্ক 250 টাকা কি 300 টাকা এই রকম হবে, আমার না খেয়াল নেই, তো মানে ভিডিও করি তো মানে আমার আমার নিজেরই মনে থাকে না যে কোনটার এক্সাক্ট দাম কত আর কি। যেগুলো মনে থাকে বলি, আর যেগুলো ভুলে যাই ওই বলে দিই যে এত থেকে এতর মধ্যে। এইটা দেখো, এই ওয়ান পিসটা কিন্তু খুব সুন্দর লাগছে, কোমরে একটা বেল্ট আছে, এটার দাম বলছিল হচ্ছে 550 টাকা। তো দারুণ দারুণ এখানে তোমরা কালেকশন পেয়ে যাবে। হ্যাঁ, দোকানগুলো ছোটো স্ট্রিট শপ, কিন্তু বিশ্বাস করো এই সমস্ত দোকানে যে জিনিস পাওয়া যায় না, মানে আমাদের বা তোমাদের বাড়ির পাশের লোকাল শপেও কিন্তু এত সুন্দর জিনিস পাবে না। কালেকশন প্রচুর আছে, কালার প্রচুর আছে, আর প্রাইস কিন্তু অনেকটাই কম, এটুকু আমি বলতে পারবো, প্রাইস অনেকটাই কম, ঠিক আছে? আর সরি, আমার গলার ভয়েসটা না একটু মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে, কারণ এখন অলরেডি বাজে রাত 3:30, রাত্রেবেলা ফ্যান অফ করে ঘরে দরজা জানালা লাগিয়ে তারপরেই আমার কিন্তু ভয়েস ওভার করতে হয়। নইলে একদম ট্রেন্ডসের সামনে দেখবে বেশ কয়েকটা মেকআপ শপ আছে। এই আই শ্যাডো প্যালেটগুলো এখানে বিক্রি হচ্ছিল, দাম বলছিল হচ্ছে 400 টাকা, বাট বার্গেনিং করে তোমরা 250-300 টাকা দামে পেয়ে যাবে। বার্গেনিং করে আরও কিন্তু কমাতেই পারো, কারণ ফ্লিপকার্টেও এগুলোর দাম 400-450 টাকায় আছে। পাশে একটা ইয়াররিংসের শপ ছিল যেখানে ইয়াররিংসগুলো মাত্র 30 টাকা থেকে 100 টাকার মধ্যে। তার পাশে দেখো এই আংটির শপটা ছিল, এখানে আংটিগুলোর দাম, এই দেখো এইগুলোর দাম হচ্ছে 40 টাকা করে, 30 টাকা থেকে শুরু, মোটামুটি 30 টাকা থেকে 100 টাকার মধ্যে। ওই যে বড় বড় আংটিগুলো, ওগুলো হচ্ছে 100 টাকা। আর এই দেখো এই ঝুমকাগুলোর দামও হচ্ছে মাত্র 100 টাকা করে। নিউ মার্কেট ঘুরলে তোমরা 100 টাকা 30 টাকা এই রকম দামের কিন্তু কানের দুল আর আংটির দোকান বহুত পেয়ে যাবে, ঠিক আছে? বাট তোমরা একটু দেখে শুনে ভালোভাবে নেবে, ঠিক আছে? কারণ অনেক সময় খারাপ থাকে আর কি। আর এই দেখো এই আই শ্যাডো প্যালেটগুলো তো বলেওছি 300-400 টাকা দাম, এখানে ওরা মানে হাতে নিয়ে নিয়ে বিক্রি করছে। এই লিপস্টিকগুলো দেখো, এগুলোর দাম বলছিল হচ্ছে 60 টাকা থেকে 100 টাকা কি সামথিং, আমার ঠিক মনে হচ্ছে না, মনে হচ্ছে 60 টাকা করে দাম ছিল। তারপর দেখো এই ঝুমকাগুলো কিন্তু একদম ট্রেন্ডিং উঠেছে, খুব সুন্দর, আমি আগে দেখিনি, কালারফুল আছে, দাম হচ্ছে মাত্র 100 টাকা, নিচেরগুলোর দাম হচ্ছে মাত্র 30 টাকা করে। এটা একদম ট্রেন্ডসের সামনে, আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু ডিটেলসে তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য একের পর এক মানে
পরপর লাইন দিয়ে প্রত্যেকটা দোকান কিন্তু কভার করছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আর যদি তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো, আর যদি কমেন্ট না করতে ইচ্ছা করে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করো, আমি তোমাদের রিপ্লাইও দেবো। তোমরা খুব ভালো করেই জানো আমি প্রত্যেকের রিপ্লাই দিই। সো বকবক করতে করতে অনেকগুলো কালেকশন দেখিয়ে দিচ্ছি, দামটাও কিন্তু আমি নিচেই মেনশান করছি। আর হ্যাঁ, ইনস্টাগ্রামের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, যাও তাড়াতাড়ি ফলো করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই শপটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন আছে। তারপর দেখো আমি কিছু ট্রাউজার দেখাচ্ছি, এই দেখো এইগুলোর দাম হচ্ছে 300 থেকে 350-র মধ্যে। এই পিঙ্কটার দাম বলছিল 350, বাট আমি শিওর বার্গেনিং করলে 250 থেকে 300 টাকার মধ্যে দিয়ে দিত। তোমরা সবসময় 50 টাকা কি 100 টাকা এইরকম দাম কমানোর চেষ্টা করবে, ঠিক আছে? আর এই দেখো এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু কালারফুল হট প্যান্ট আছে, দারুণ দেখতে লাগছে। এগুলোর দাম বলছিল হচ্ছে 200 করে, খুব ভালো লাগছিল। বাট অনেকগুলো যদি তোমরা নাও ওই সমস্ত দোকান থেকে, দাম কিন্তু একটু কমাতেই পারি, ঠিক আছে? তার পাশে দেখো এখানে খুব সুন্দর সুন্দর ইয়াররিংস নেকলেস ছিল, ইয়াররিংসগুলো সব ওই গড়ে 30 টাকা থেকে 100 টাকার মধ্যে। এখানে খুব সুন্দর সুন্দর চুড়ি ছিল, চুড়িগুলোর দামও 100 টাকা করে। এই লাইনে না প্রচুর কানের দুল, চুড়ি এইসবের দোকান ভর্তি ভর্তি, আর মেকআপ শপ তো প্রচুর আছে। এই কাকুটার দোকানটা তোমাদের আগেও একবার দেখিয়েছি ভিডিওতে, 150 টাকায় সুন্দর সুন্দর জুতো পাওয়া যায়। তারপর এই শপটা দেখো, এই দেখো এই হিলসগুলো দেখো, এগুলোর দাম হচ্ছে মাত্র 200 টাকা। তোমরাই বলো 200 টাকায় এই রকম হিলস কিন্তু স্প্লানেট নিউ মার্কেট ছাড়া কোথাও পাবে না। জানি স্ট্রিট শপিং, তোমরা যারা স্ট্রিট শপিং করতে যারা ভালোবাসো তাদের তো খুব ভালো লাগবে, বিশ্বাস করো আমি নিজেই স্ট্রিট শপিং করতে খুব ভালোবাসি। আমার ব্র্যান্ডের জিনিসের থেকে কি যে বলছে, হ্যাঁ আমার ব্র্যান্ডের জিনিসের থেকে স্ট্রিট জিনিস খুব ভালো লাগে, মানে এটা একদম আমার মনের কথা। তারপর দেখো এই 350 টাকার কুর্তিগুলো কিন্তু খুব ভালো লাগছিল। পাশেই একটা ব্যাগের শপ ছিল, এই ব্যাগের শপটাতে সব ব্র্যান্ডেড ব্যাগের ফার্স্ট কপি পাওয়া যায়, দাম হচ্ছে তোমার 800 থেকে 1200-1300 টাকার মধ্যে। খুব সুন্দর সুন্দর ফার্স্ট কপি এখানে পেয়ে যাবে। এছাড়াও দেখো এখানে কিন্তু প্রচুর ওয়ান পিস টু পিসের কালেকশন আছে নিউ মার্কেটে ভর্তি ভর্তি। তার পাশে দেখো একদম কুর্তিগলি যেখানে আছে না, ওই কুর্তিগলির ওখানে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে অ্যাঙ্গেল লেন্থ প্যান্ট, তারপর প্লাজো ছিল, দাম বলছিল মাত্র 200 টাকা। বাট তোমরা যদি 2-3টা একসাথে নাও দাম একটু কম হতে পারে, ধরো 3টে নিলে 500 টাকা এই রকম কিন্তু ওরা দিয়ে দিতে পারে। দিয়ে দিতে পারে মানে দেবেই, আমি যে কবার কিনেছি সে কবার তো দিয়েছে। আর এই প্যান্টটা দেখো, এটা কিন্তু খুব সুন্দর, পায়ের কাছে একটু কাজও করা আছে, অ্যাঙ্গেল লেন্থ প্যান্টটার দাম বলছিল মাত্র 200 টাকা। আর এই গলিটায় চিকনকারি কুর্তি ভর্তি ভর্তি, খুব সুন্দর সুন্দর চিকনকারি কুর্তিও পেয়ে যাবে। পাশে একটা শপ ছিল লেহেঙ্গার, আমি একটু ছবি তুলে নিলাম, সরি ভিডিও করে নিলাম। খুব সুন্দর সুন্দর ডিজাইন করা লেহেঙ্গা ছিল, কি রাত্রেবেলা ভুলভাল বকছি আমি নিজেই জানি না। তারপর ঢুকে পড়লাম কুর্তিগলির মধ্যে কুর্তি দেখতে, আজকে আবারও কুর্তিগলির মধ্যে ঢুকে পড়েছি কারণ বাইরে হচ্ছিল বৃষ্টি। যাই হোক প্রচণ্ড ভিড় নিউ মার্কেট, সামনেই পুজো এসে যাচ্ছে। সো তোমাদেরকে বলবো পারলে তাড়াতাড়ি শপিংটা করে নাও, কারণ এরপর কিন্তু আরও ভিড় হয়ে যাবে, নিউ মার্কেটে পাও রাখতে পারবে না। আর পা রাখতে পারলেও কী হবে, দামটা কিন্তু ওরা ইচ্ছে করে প্রচণ্ড বেশি বলবে, বার্গেনিং করলে দামও কমাবে না। সো পারলে তোমরা তাড়াতাড়ি যাও শপিং করে আসো। আর হ্যাঁ সবশেষে একটাই কথা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করতেই হবে, কারণ খুব শিগগিরই কিন্তু 200,000 ফ্যামিলি মেম্বার আমার ইউটিউব চ্যানেলে কমপ্লিট হতে চলেছে। সো প্লিজ 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 2,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। রাত্রেবেলা কি ভুলভাল বকছি, আর বেশি বকবক করা যাবে না, চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের একটা সুন্দর ভিডিও নিয়ে, পরশুই একটা নিউ ভিডিও আসছে। সবাই ভালো থাকবে, টাটা বাই বাই, আর মন দিয়ে শপিং করো, চলো।